তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো অনেক ভালো। তো গাইস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক। তো গাইস, আজকে আমরা ঘুরতে এসেছি দিল্লির লাল কেল্লা। তো আমি আছি, আমার ফ্রেন্ডরা আছে। তো আগে ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিটন, এটা হচ্ছে রিপান, আর একজন আছে সাদ্দাম। তো গাইস, আমরা তো ঘুরতে এসেছি লাল কেল্লা, কিন্তু বাট লাল কেল্লা এখন বন্ধ হচ্ছে, লকডাউনের কারণে বন্ধ হচ্ছে। তো এখন প্রোগ্রাম চলছে অন্য অন্য যাওয়ার, দেখি কোথায় যাওয়া যায়। তো শীঘ্রই তোমাদেরকে জানাবো। তো গাইস, ফাইনালি এখন আমরা আছি টোটোতে। টোটো করে আমরা যাবো দিল্লি শান্তিবন। তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি দিল্লি শান্তিবন। তো তোমাদেরকে দেখিয়ে দিব জায়গাটা কতটা সুন্দর জায়গা, একদম বেস্ট। তো যাচ্ছি, দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। তো এখনই আমরা ভিতরে যাবো। তো ভিতরে দিয়ে তোমাদেরকে সব দেখাবো। তো গাইস, এখন আমরা আছি শান্তিবনের ভিতরে। তো ভিতরে একটা প্লেসটা তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটা জায়গা। তো একটা ছোট্ট একটা মানে পুকুরের মতো আছে, দেখার মতো জায়গা। মানে ওই চারিদিকে হাঁস খেলা করতেছে। তো ওই পারে যদি যাই তোমাদেরকে দেখাবো। মানে এই এরিয়াটা অনেক দূর এরিয়া, তোমাদেরকে দেখি শেষ করা যাবে না। তো যেটুকু দেখাতে পাবো ওইটুকু দেখাবো। এইমাত্র আমাদের এখানে একটা বডি বিল্ডার পেলাম খুঁজে, এই যে বডি বিল্ডার। একটু বডিটা দেখালে খুব ভালো হইতো, মানে বডি বিল্ডার মিস্টার ইন্ডিয়া হচ্ছে স্যার। তো গাইস, এখন ঘোরাঘুরি শেষ। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, বাড়ি মানে রুমে যাচ্ছি। তো এইটা মানে এখনই বন্ধ করে দিবে। তো এখানে পুলিশ অফিসাররা যারা আছে সিকিউরিটি গার্ডটা, তো তারা বললো যে এখন চলে যাও, এখন বন্ধ করে দেবে। তো ভাই ভাই, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতেছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করবে। তো বাই বাই, দেখাচ্ছি পরের ব্লগে। টাটা।